স্টাডি টাইম চ্যানেলে স্বাগত। তো তোমরা দেখছো জয়দাদার সঙ্গে বৃত্তের পরিধি পরের অঙ্কগুলো, ঠিক আছে। তো আমরা আগের দিন 229 পাতার যে নিজে করি জায়গাগুলো ছিল সেগুলো করার চেষ্টা করেছি। শেষের দিকে আমার মাথাটা কেমন হয়ে গেছিলো, তাই জন্য ভুলভাল বকছিলাম, সরি তার জন্য। তো আজকে পাতা 230 যেটা আছে সেখানকার যে যে শূন্যস্থান পূরণ এবং অঙ্ক কিছু নিজে করি আছে সে অঙ্কগুলো আমরা করব, ওকে। তো 9-এর যে শূন্যস্থান পূরণ জায়গাটা আছে, প্রথমে আগে প্রশ্নটা পড়ি যে একটি ইঞ্জিনের সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 70 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 168 সেন্টিমিটার। যে দূরত্ব অতিক্রম করতে সামনের চাকা 600 বার ঘোরে, সেই দূরত্ব অতিক্রম করতে পিছনের চাকা কতবার ঘুরবে হিসেব করে লিখি। তো তোমাদের মনে প্রশ্ন থাকবে যে একটা ইঞ্জিনের সামনের চাকার দৈর্ঘ্য পিছনের চাকার দৈর্ঘ্য কেন এরকম পাল্টে পুল্টে গেল। দেখো তোমরা যখন যদি আগেকার দিনে সেই কি বলবো কয়লার ইঞ্জিনগুলো দেখে থাকো, তাহলে দেখবে যে এরকম সেই ইঞ্জিন থাকতো, চেষ্টা করছি ঠিকঠাক আঁকা, এরকম ইঞ্জিন থাকতো, এখানে বয়লার থাকতো, সেই বয়লার দিয়ে ধোঁয়া বেরোতো আর কি। তো দেখবে এইখানে কিছু চাকা থাকতো যেরকম এরকম আটকানো, তারপর দেখতে পিছনে একটা যেখানে ড্রাইভার বসে আছে ঠিক তার আগেই একটা বড় চাকা থাকতো, তারপরেই দেখবে ওই ড্রাইভারের যে ঘরটা আছে যেখানে ড্রাইভার কয়লা ফয়লা দেয় সেই জায়গাটা থাকে, ওই বড় চাকাটা ঠিক পেছনটা করে। তো দেখো সামনের চাকার ব্যাসার্ধ ছোট হয়, পেছনের চাকার ব্যাসার্ধ বড় হয়। তো কিন্তু দেখো ট্রেন যখন চলে তখন কি ছোট চাকাটা আগে চলে যায় বড় চাকাটা পড়ে যায়, এমন তো নয়, দুটো একসঙ্গেই যায়। তো ওই জন্য বলেছে যে একটা দূরত্ব ধরো ট্রেন লাইন দিয়ে যাচ্ছে, তো ছোট চাকাটা ধরো ওই সেম দূরত্ব যেতে কতবার 600 বার ঘুরেছে প্রশ্ন অনুযায়ী, তাহলে পেছনের চাকাটা কতবার ঘুরবে, এটা হচ্ছে প্রশ্ন। চলো এবার দেখা যাক কি বলেছে। তো ইঞ্জিনের সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 70 সেন্টিমিটারটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তারপর ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করবো। তো ব্যাসের দৈর্ঘ্য যদি 70 দেওয়া থাকে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, ব্যাসের অর্ধেক 70 অর্ধেক 2 করে দিলাম, 35 সেন্টিমিটার বেরিয়ে গেল। তারপর কি বলেছে দেখো যে সামনের চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দৈর্ঘ্য অতিক্রম করে। তো যেদিন আমরা পরিধির দৈর্ঘ্যের চ্যাপ্টারটা মানে পরিধির ব্যাপারটা যখন কনসেপ্ট ক্লিয়ার করছি তখন আমরা জানতে পেরেছিলাম যে পরিধি চাকা যদি একবার ঘোরে তাহলে সেটা পরিধির সমান দূরত্ব যায়, ঠিক আছে। তাহলে হিসাব করে দেখি সামনের চাকা একবার ঘুরে কতটা পথ যাবে, তো সেটা পরিধি অনুযায়ী যায়। আমরা শুধু শূন্যস্থানটা পূরণ করব। তো পরিধি মানে কি 2 পাই r, ব্যাসার্ধের দৈর্ঘ্য 35 বলে দেওয়া আছে, 2 পাই r, 2 পাই 35, 2 × π = 22, মানে পাই মানে 22 এর 7 আর 35 বসিয়ে দিলাম, ওকে। এবার বলেছে যে উত্তরটা কত সেটা গ্যাপ দেওয়া আছে, আমরা করেছি। দেখো 7 দিয়ে 35কে 5 7 35 কাটলাম, 5 2 গুণে 10, 22 গুণ 10, 220 সেন্টিমিটার। এটা আমাদের বেরিয়ে গেলে প্রথম যে শূন্যস্থান ছিল তার উত্তর 220 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর বলেছে পিছনে সামনের চাকা একবার ঘুরে তার মানে 220 মিটার যায় সেন্টিমিটার যায়। এবার বলেছে যে 600 বার ঘুরেছে, তাহলে একবার যদি 220 বার 20 সেন্টিমিটার যায় তাহলে 600 বার কত যাবে, 600 গুণ 220, তাই 600 গুণ 220। দেখো বইতে করেছে 600 গুণ 220 করে, এই গুণটা উত্তরটা বার করেনি। দেখো কেন বার করেনি পরে দেখতে পাবে। দেখো তারপর প্রশ্ন বলেছে যে কিন্তু পিছনের চাকা 220 গুণ 600 সেমি পথ অতিক্রম করতে কতবার ঘুরবে হিসেব করে লিখি। তার আগে পিছনের চাকার ব্যাসের থেকে ব্যাসার্ধ এবং তারপর পরিধি দৈর্ঘ্য বার করবো। তাহলে প্রথমে আমার পিছনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 868 বলে দেওয়া আছে, ব্যাসার্ধে কত হবে 168/284। ওইখানে একটা গ্যাপ আছে, ওই দুটো জায়গায় গ্যাপে একবার হবে 168 সেন্টিমিটার, কারণ পোস্টটা বলা আছে, একবার ওই জায়গাটা হবে 84 সেন্টিমিটার, কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক হয়, হয়ে গেল। তারপর পিছনের চাকা ঘুরবে তাহলে কতবার, তাহলে কি করেছে দেখো পিছনের চাকা ঘুরবে কতবার, 220 গুণ 600/44 গুণ 12। এই যে দেখো পরিধি যখন বার করেছে এই পিছনের চাকাটার ক্ষেত্রে তখন দেখবে 2 গুণ 22 এর 7 গুণ 84 করে, ওটার কোনো উত্তরটা পুরোপুরি বার করেনি, 44 গুণ 12 রেখে দিয়েছে। এখানে তো ওরা সরি অক্সিজেনের অভাব হয়ে গেছে, এত গরম পড়েছে চারিদিকে, ও বাপরে বাপ। দেখো তো 220 গুণ 600 সেন্টিমিটার বেরিয়ে গেছে ছোটো চাকার ক্ষেত্রে। বড়ো চাকাটার ক্ষেত্রে আমার দরকার পরিধি, কারণ পরিধির সমান দূরত্বে তো গাড়ির চাকা যায়। তো পরিধি বার করতে গেলে কী দরকার, 2 পাই r, তিনটেই আমরা জানি, 168 থেকে 84 পাবো, সেটা আর 2 পাই আমরা জানি। তারপর দেখো উত্তরটা ওই বইতে দেখো 44 গুণ 12 রেখে দিয়েছে। তো 44 এর সঙ্গে 12 তোমরা গুণ করতেই পারে পাশে রাফ, কিন্তু কেন করছে না সেটারও কারণ আছে। এর আগেও আমি এটা গুণ করিনি, সেটা হচ্ছে 220 গুণ 600, এবার এটাও করছি না, 44 গুণ 12। দেখো এবার কেন, অঙ্কের নিচের দিকে যাও, তাহলে পিছনের চাকা কতবার ঘুরবে, 220 গুণ 600/44 গুণ 12। তো হঠাৎ করে মনে হবে যে যা বাবা, প্রথমে ছোটো চাকাটা যতবার ঘুরছি সেটা দিয়ে বড়ো চাকাটা কেন ভাগ করছি। ভালো করে দেখো ছোটো চাকাটা যতবার ঘুরে যে দূরত্ব অতিক্রম করছে, মোট ট্রেনে যে দূরত্ব অতিক্রম করছে, বড়ো চাকাটাও তো সেই দূরত্ব, বড়ো চাকাটা কতবার ঘুরিয়েছে জানি না, কিন্তু একটা নাম্বার অফ টাইমস ঘুরে তবে তো সেই সেম দূরত্ব অতিক্রম করছে, কারণ ইঞ্জিনের সঙ্গে লাগাতো। ট্রেন তো আর পিছনের চাকা আলাদা সামনের চাকা আলাদা চলবে না। তাই বলছি যে একই দূরত্ব, ছোটো ইঞ্জিন তৈরি, ছোটো ইঞ্জিন একই দূরত্ব কিন্তু 600 বার ঘুরে যাচ্ছে। ঠিক তাই একই দূরত্ব, তার মানে বড় ইঞ্জিন মানে বড় চাকাটা কীভাবে যাবে? বড় চাকাটা আমরা পরিধি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবো। দেখো এই পরিধি, এইটা হচ্ছে ছোটো চাকার পরিধি, সেটা 600 বার যাচ্ছে, তাই টোটাল এতবার যাচ্ছে, টোটাল এতবার যাচ্ছে, ঠিক আছে। আর একবারে এতটা যাচ্ছে, তাহলে কতবার যাচ্ছে সেটা বার করবো কী করে? ভাগ করে দিতে হয়। তো যেমন আমরা কি জানি, ধরো আমি বারবার এই উদাহরণটা দিই যে টোটাল আমি 20 টাকার আম কিনেছি, প্রত্যেকটা আমের দাম আমাকে যদি বলতে হয় 5 টাকা করে, তাহলে কটা আম কিনেছি? 20/5, 4টে আম কিনেছি। ঠিক সেমভাবে মানে আসল দূরত্ব কিন্তু গেছে এতটাই, কারণ ছোটো চাকাটা 600 বার ঘুরে যে দূরত্ব যাবে, বড়ো চাকাটা যতবারই মানে জানি না কতবার ইচ্ছা সেই তত সংখ্যকবার ঘুরে কিন্তু সেম দূরত্বই যাবে, কারণ ট্রেনের ইঞ্জিন। তাই তাই আমরা কি করেছি, প্রথমে আগে ছোটো চাকাটা যতবার 600 বার ঘুরে কতবার যে গেছে সেটা বার করে নিলাম, তারপর ভাগ করলাম কি দিয়ে? বড়ো চাকাটা এর পরিধি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমরা বড়ো চাকাটা কবার ঘুরে যে পেয়ে যাব। তাহলে বড়ো চাকার পরিধি 44 গুণ 12 দিয়ে ভাগ করে দিলাম। কাটাকাটিটা দেখো বলে শিখিয়ে দিচ্ছি, 22 দিয়ে কেটেছি ডিরেক্ট, 22 দুগুণে 44, 22 দুটোটা কেটেছি, 22 10 220। তারপর যে 10 পড়ে আছে সেই 10কে আমরা দেখো কী করেছি, 2 পড়েছে, 2 10কে 2 10 5 কেটে দিয়েছি, কমপ্লিট। এবার এদিকে দেখো 12 দিয়ে 600কে কেটেছি, 5 12 60, আর একটা শূন্য বসে গেল 50, তাহলে 5 5 25, 0 বসে গেল, 250 বার পিছনের চাকাটা ঘুরবে। ওকে, এইটা আমাদের একদম শেষ যে শূন্যস্থান পূরণ আছে 9 নম্বর কোশ্চেনে, সেটা করে ফেললাম, কমপ্লিট। তাহলে এইটা হচ্ছে তোমাদের। তারপর উত্তরে দেখো লেখা আছে যে দূরত্ব অতিক্রম করতে সামনের চাকা 600 বার ঘুরবেও, সেই দূরত্ব অতিক্রম করতে পিছনের চাকা 250 বার ঘুরবে। ওকে, তারপরে 10-এর অঙ্কটা দেখো, 10-এর অঙ্কটা ডান দিকে করা আছে, একই অঙ্ক মানে একই রকমের অঙ্ক, খালি কিছু ইউনিট পাল্টে দিয়েছে। কীরকম দেখো, যদি ইঞ্জিনের সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 40 সেমি এবং পিছনের চাকার ব্যাসের দৈর্ঘ্য হয় 224 সেমি, বলেছে একই রকমভাবে। তাহলে যেহেতু দূরত্ব অতিক্রম করতে সামনের চাকা 700 বার ঘুরছে, সেই দূরত্ব অতিক্রম করতে পিছনের চাকা কতবার ঘুরবে লিখি। দেখো সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য আমরা 80 সেন্টিমিটার বলে দেওয়া আছে, তো ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 40 সেন্টিমিটার। সামনের চাকার যদি ব্যাসের দৈর্ঘ্য দেওয়া থাকে, ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করা বড় কথা নয়, তো ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে মানে আর দেওয়া আছে, পরিধি বার করবো 2πr, পাইয়ের জায়গায় 22/7 বসিয়ে দেবো, তার সঙ্গে 40 গুণ, কারণ দেখো 40 আগে থেকে গুণ ছিল। আমি এটাকে সলভই করলাম না, আমরা রেখে দিয়ে সেমি লিখে দিলাম, কমপ্লিট। তারপর দেখো সামনের চাকা একবার ঘুরলে কতবার যাবে? এতটা, কারণ এতটা তো পরিধি, তাহলে একটা চাকা একবার ঘুরে কত দূর যায়? পরিধির সমান দূরত্ব যায়। গেছে কতবার ঘুরেছে? 700 বার, তাই 700 দিয়ে গুণ করেছি, একবার ঘুরলে এত, 700 বার ঘুরলে 700 দিয়ে গুণ করে দিলাম, সেন্টিমিটার হয়ে গেল। তার মানে সামনের চাকা এত দূর গেছে মোট, তাহলে এই এত দূর ডিস্টেন্স তার পেছনের চাকাটাও কভার করতে হবে। তাহলে পেছনের চাকাটার ব্যাসার্ধ দৈর্ঘ্য বলে দিই 224, তাহলে ব্যাসার্ধ কত হবে? 224 যদি দেওয়া থাকে, ব্যাসার্ধ তার অর্ধেক 112, 200/অর্ধেক 100, 24/অর্ধেক 12, কমপ্লিট। তারপর পিছনের চাকার পরিধি বার করবো কী করে? ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া যেটা উচিত আর, তারপরে 2πr বসিয়ে দিলাম, পাইয়ের জায়গায় 22/7 দিয়ে 112 কিন্তু কাটা যায়। বলবে সবাই বলবে যে 7 দিয়ে তো 112 কাটা যায়, এখানে 7 দিয়ে তো 700 কাটা যায়। আমি কাটলাম না, কেন কাটলাম না? একেবারে কাটবো, অঙ্কের মাঝখানে কাটাকাটি না করে একেবারে যখন অঙ্ক আমাদের সলভ করতে তখন কাটাকাটি করবো, গুণটা করলাম না, গুণটা গুণ চিহ্ন দিয়ে ফেলে রেখে দিলাম। তাহলে দেখো 2 গুণ 22/7 × 112 সেন্টিমিটার হয়ে গেল। তারপর পিছনের চাকা ঘুরবে কত দূর? এই যে বললাম মোট দূরত্ব হচ্ছে এইটা, পিছনের চাকা একবার ঘুরে যায় এতটা, তাহলে মোট কতবার ঘুরতে হবে তার জন্য এই দূরত্ব অতিক্রম করা যাবে বাই আমার ওই পুরো পরিধি সংখ্যাটা বসিয়ে দিলাম। তাহলে 2 2 কাটলো, 7 দিয়ে 112 কাটলো 16, এদিকে 7 দিয়ে 700 কাটলো 100, এদিকে দেখো এই 22 উপরে কেটে গেল। তাহলে এই যে এই 16 পড়ে রইল, 16কে 4 দিয়ে কাটলাম 4, 40কে 4 দিয়ে কাটলাম 10, এদিকে 4 দিয়ে আমি 100 কাটলাম 25, তাহলে পড়ে রইল কি 25 গুণ 10, তার মানে 250 বার। কারণ পিছনের চাকাও 250 বার ঘুরবে যদি সামনের চাকা 700 বার ঘোরে এবং তার ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি 40 সেমি হয়। ওকে, তো এটা হলো আমাদের অধ্যায় 16-র 230 পাতার যে প্রবলেমগুলো ছিল সেগুলো। তারপর একটা অঙ্ক আছে দেখবে, যে আমাদের বৃত্তাকার পার্কের চারধারে ঘিরে সমান চড়া একটি পথ আছে, পথটির বাইরের প্রান্তের পরিধি 500 মিটার এবং ভিতরের প্রান্তের পরিধি 478 মিটার হলে পথটি কতটা চড়া বার করবে। অঙ্কটা দেখো কীভাবে করেছে, রাস্তাসহ পার্কের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 মিটার এবং তার পার্কের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 মিটার এবং বড় মানে পার্কের বাইরে রাস্তা সহ পার্কের বড় আর, রাস্তাবিহীন শুধু পার্কটা ধরেছে ছোটো আর। তাহলে আমাদের কি বার করতে হবে আদপে? এই যে এটা হচ্ছে বড় আর, এটা হচ্ছে ছোটো আর, তাহলে আমাদের বার করতে হবে আসলে এই যে ছোটো আর, এটা হচ্ছে বড় আর, আমাদেরকে বার করতে হবে এইটা পথ। তার মানে এটা কত? বড় আর থেকে ছোটো আরটা বাদ দিয়ে দিল, এটাই ওরা বার করেছে। ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথমে আগে আর, সুতরাং পথটি হলো r - r মিটার চড়া, তাহলে 2π বড় আর কত? 2π বড় আর 500 সেটা বলে দেওয়া আছে, 2π ছোটো আর কত? 478 বলে দেওয়া আছে, বিয়োগ চিহ্ন বিয়োগ করিয়ে দিয়েছে, 2π ক্যাপিটাল আর - 2π স্মল আর, पाँचो के 478 बाद दिए 22 एदिक के 2π कमन निल पड़े आज आर माइनस आर 2π मान कि 2 × π7 एदिके घूरिए नहीं चले एलाम तार फले कि उत्तर आसछे देखो आर माइनस आर समान 3.5 एखान थेके आर किछु बार करार दरकार नेई एखान थेके शुधु आमरा आर माइनस आर एर भ्यालुटाई पाबो माने पथ कतटा चौड़ा ताहले पेये गेलाम पथ हच्छे 3.5 मीटर चौड़ा। ठीक सेम भावे किन्तु 12 अंकटा करे फेलते पारबो सेटा सेइजोन्नो आमि देखाच्छि ना 12 अंकटा सेम भावे करे निते पारबे सेम जायगाय खाली जे जे अंकेर भ्यालुगुलो दिई सेगुलो पुट करबे जेमन बोले दिच्छि यदि वृत्ताकार पार्केर भितरेर दिकेर परिधि 132 मीटर हय तार माने 2π छोटो आर समान 132 एबं बाइरेर दिकेर परिधि 154 मीटर है ताहले 2π बड़ो आर हच्छे 154 तारपर कि करबे तारपर सिम्पली एकदम 2π बड़ो आर माइनस 2π छोटो आर समान कतो बोलेछे दुटो दुटोर मध्य पार्थक्य कोनो ब्यापार ना दुटोर मध्य पार्थक्य बार करा कत कतक्षणेर ब्यापार 100 आमि एखान थेके करब कि बोलेछे भितरेर दिके 132 बाइरे 154 ताहले 154 माइनस 132 एटा समान कत 4 / 2 / 2 5 / 3 / 2 22 तार माने कि करब एटा इक्वल टू 22 पेये गेलाम। एबार आमि एखान थेके 2π टा कमन निये नेब पड़े थाकबे r माइनस r समान 22 एबार कि करबे 2π एदिके निये जाबो किभाबे निये जाबो 2 गुण अवस्था आछे एदिके दिके भाग अवस्थाय जाबे पाई एदिके गुण अवस्था जे पाई भाग हिसेब अवस्थाय जाबे पाई एर आबार भ्यालु कत 22/7 एटा घुरे जाबे तो एरकम करे r - r एर तोमरा उत्तरटा बार करबे करे कमेंट बक्से जानाओ जे उत्तरटा कि हय এই যে r - r ক্যাপিটাল আর - স্মল আর এটা তোমরা কমেন্ট বক্সে জানাও যেটা কি উত্তর হবে এবং নিজের নাম আর এবং স্কুলের নাম লিখতে ভুলবে না তাহলে আমি জানতে পারবো তোমরা কারা এই সব ভিডিও দেখছো এবং কারা এগিয়ে যাচ্ছে আমার সঙ্গে। ঠিক আছে তোমরা তাহলে কমেন্ট বক্সে জানাও এই ক্যাপিটাল আর - স্মল আর এর কত ভ্যালু হয়। ওকে তো আমাদের কোষে দেখি আগে যতগুলো নিজে করেছিল এগুলো আমি মোটামুটি করে এবং বুঝিয়ে দিয়েছি চেষ্টা করেছি যতটা সম্ভব আমার দিক থেকে তোমাদেরকে বোঝানো। তাও যদি তোমাদের কোনো কোয়েরি থেকে থাকে তোমরা তোমাদের নাম লিখে কমেন্ট বক্স করে জানাও যে আমি এই বলছি এবং আমার এই জায়গা প্রবলেম আছে অবশ্যই আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে অথবা তোমাকে আমরা হয়তো মেম্বারশিপ নিতে বলবো এবং তার মাধ্যমে শুধুমাত্র মেম্বারসদের জন্য আমাদের চ্যানেলের নিচে দেখবে যেখানে সাবস্ক্রাইব বাটন আছে ওইখানে দেখবে যদি তোমাদের সাবস্ক্রাইব বাটন লাল অবস্থায় থাকে তাহলে সেটা এক্ষুনি গ্রে কালারের করো হ্যাঁ এবং নোটিফিকেশন বাটনটা অল করে রাখবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যদি তোমাদের কোনো টপিক এমন থাকে যেগুলো আমরা শুধুমাত্র মেম্বারসদের জন্য ছাড়বো তাহলে সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে জয়েন বাটন আছে তার মাধ্যমে তোমরা জানতে পারবে যে আমাদের চ্যানেলের মেম্বারশিপের কীরকম কী মূল্য এবং খুবই অল্প মূল্যের একটি ব্যাপার এবং সেখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু ব্যাপার নতুন নতুন নিজে এবং নিজের প্রবলেমগুলোর সম্পর্কিত পার্সোনালাইজড ভিডিও পেতে পারো। এবং আরেকটা জিনিস বলছি ভিডিও ভালো লেগে থাকলে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোকে কিন্তু লাইক করতে ভুলবে না কারণ লাইক করলে এগুলো অন্যের যে চ্যানেল স্ক্রোল করতে তোমরা তো উপরের দিকে যেতে থাকো তাহলে সেক্ষেত্রে যে এই ফিডের মধ্যে তাহলে ভিডিওটা আসবে। ওকে তো চলো আজকে আমরা নিজে করির আগে বলছি কোষে দেখির আগে যে অঙ্কগুলো ছিল 230 পে সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো এরপর আমরা পরের ভিডিওতে আমরা কিন্তু কোষে দেখি 16 যে অঙ্কগুলো আছে সেগুলো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এবং ম্যাক্সিমামগুলোই ইম্পর্টেন্ট অঙ্ক কারণ ওই অঙ্কগুলোর কোনো ধারণাই তোমাদের অনুশীলনীতে দেওয়া ছিল নেই তো নতুন ধারণার অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা চেষ্টা করব নিজেদের মধ্যে আলোচনা করে এবং তোমরাও থাকবে সেখানে একটি আমিও থাকবো সেখানে একটি এর মাধ্যমে কি করব আমরা সেই কোষে দেখি 16 অঙ্কগুলো নিয়ে হাজির হব। তো তোমরা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবে অবশ্যই আর হ্যাঁ প্র্যাকটিস করতে থাকো আর জ্ঞান আহরণ করতে থাকো। আমরা মানুষ এবং আমাদের সঙ্গে জন্তু জানোয়ারদের মধ্যে কিন্তু অনেক মিল আছে আমরাও স্তন্যপায়ী তারাও স্তন্যপায়ী আমরাও কিন্তু বেঁচে থাকার জন্য লড়াই করি তারাও বেঁচে থাকার জন্য লড়াই করে কিন্তু আমাদের ওই যে একটা দিক থেকে আমরা আলাদা এই যে বেঁচে থাকার লড়াইয়ের ক্ষেত্রে আমরা মানবিকতা দেখাতে পারি যেটা ওদের মধ্যে নেই এবং এই মানবিকতা এই সহনশীলতা এবং এই বোধগম্যতা আসে কোত্থেকে পড়াশোনার মাধ্যমে নলেজের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে জ্ঞানী মানুষকে আলাদা বানায় এবং ওই জন্যই হিউম্যান সিভিলাইজেশন হয়েছে এপ সিভিলাইজেশন বা গরিলা সিভিলাইজেশন হয়নি হিউম্যান হয়েছে কারণ হিউম্যানরাই কিন্তু ভাবতে শিখেছে। তোমরাও ভাবো কোশ্চেন করো হ্যাঁ আর কোশ্চেন থাকলে সেটা কিন্তু কমেন্ট বক্স করে জানাবে কোশ্চেন না করলে মানুষ কিন্তু মৃত আমরা মৃত বলতে পারি কোনো মানুষের যদি কোশ্চেন না থাকে কোশ্চেনই একটা মানুষকে কিন্তু মানুষ হিসেবে গড়ে তোলে। আর সিভিলাইজেশনের ব্যাপার তো বললামই অনেক জ্ঞান দিয়ে ফেললাম। ঠিক আছে পরের ভিডিওতে আবার টাটা।